অসহনীয় এই দাবদাহে ঘামের সঙ্গে শরীর থেকে প্রয়োজনীয় তরল বেরিয়ে যাওয়ার কারণে নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়। আর এই ঝুঁকির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে স্কুলগামী কমবয়সী শিক্ষার্থীরাই। তাই চলুন জেনে নেওয়া যাক গরমের তীব্রতা থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষার করণীয়গুলো। সব শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। পাশাপাশি পানিশূন্যতা ও হিটস্ট্রোকের কারণ, উপসর্গ, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে শিক্ষকেরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অবহিত করবেন। পানিশূন্যতা ও হিটস্ট্রোকের বিভিন্ন উপসর্গ মোকাবেলায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় রাখতে হবে। শিক্ষার্থীদের বিচরণের জায়গাগুলোতে সর্বাত্মক ছায়ার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে ছাউনির ব্যবস্থা করা যেতে পারে। খেলাধুলার সময় ছাত্রছাত্রীরা যেন উন্মুক্ত জায়গায় চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সূর্যালোকের সংস্পর্শ এড়ানোর জন্য আরেকটি উত্তম উপায় হলো ছাত্রছাত্রীদের ইনডোর গেমের প্রতি আকৃষ্ট করা। এতে করে তাদের বিনোদনও হবে, একই সঙ্গে তাদের শরীরও ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে বাঁচবে। এটি ছুটির দিনে ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। এছাড়া শিক্ষার্থীদের রোদে ছাতা ব্যবহার করা ও একটানা দীর্ঘ সময় রোদে না থাকার বিষয়ে অভিভাবকরা উৎসাহিত করবেন। রোদে ছাতা ব্যবহার সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষা প্রদান করবে। শিশু শিক্ষার্থীদের শরীরের উন্মুক্ত অংশে সানস্ক্রিন লাগিয়ে দিতে হবে। মা বাবাদের তাদের সন্তানদেরকে সানস্ক্রিন ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। ছোট থেকে অভ্যাস করানো হলে কিশোর বয়সীরা নিজেরাই সানস্ক্রিন ব্যবহার করতে শিখে যাবে। এই অভ্যাস কার্যকর করার জন্য প্রতিবার ঘর্মাক্ত হওয়ার 2 ঘন্টা পর পর সানস্ক্রিন প্রয়োগ করা যেতে পারে। স্কুল বা যে কোনো উপলক্ষে বাইরে থেকে ঘরে ফেরার পরপরই গোসল করা একটি স্বাস্থ্যবিধি। কেননা যখন গোসলের পানি বাচ্চার ত্বক ভিজিয়ে দেয়, তখন শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোর কার্যকলাপের জন্য নির্ধারিত তাপমাত্রা বজায় থাকে। এই পরিমিত তাপমাত্রাতেই রক্তপ্রবাহ বৃদ্ধি পেয়ে শরীরকে সতেজ করে তোলে। এভাবে শিক্ষার্থীরা নিয়মিত গোসলে অভ্যস্ত হলে উত্তাপজনিত অসুস্থতা থেকে মুক্তি পেতে পারে। রাস্তাঘাটে চলাচলের সময় সর্বদা অতিরিক্ত ভিড়গুলো এড়িয়ে চলতে হবে। যে কোনো ভিড় পরিবেশকে অস্বস্তিকর করে তোলে। তাই এক জায়গায় একসঙ্গে অনেকজন শিক্ষার্থী থাকাটাও ক্ষতিকর। এক্ষেত্রে ক্লাসরুম, স্কুল ভ্যান বা গাড়ির প্রশস্ততা বিবেচনায় আনা আবশ্যক। গরমের তীব্রতায় স্কুলগামী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য বজায় রাখতে এই উপায়গুলো প্রতিরোধমূলক ভূমিকা পালন করতে পারে। ফারিহা ইসলাম, মিম, দেশ টিভি।